টিকেট পাচ্ছি না কেন? কার জন্য টিকেট? আমার জন্য, ফ্যামিলির জন্য। কেন ইন্ডিয়া পাকিস্তান? 200 টাকার টিকেট 1000 টাকা দিল ওই জন্য ব্ল্যাকে। খেলা কে দেখবে? আমি দেখব আর আমার বয়ফ্রেন্ড দেখবে, দুইটা টিকেট। হ্যাঁ এটা এটা আমার ছেলে কইতে পারবে, আমি কইতে পারবো না। আমি টিকেট পেয়েছি। বাংলাদেশ ভারত সিরিজের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজত ইতিমধ্যে 2 ম্যাচ জিতিয়ে সিরিজ নিজেরার গড়ি লইয়ে টাইগার অক্কল। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডে গান জিতিত ফেললে হোয়াইট হাউস গড়াইব 12-এ। ডিসেম্বরের 9 তারিখ শুক্রবার সকাল 9টা সন্ধ্যা 6টা পর্যন্ত ও খেলার দিন নগরী সাগরিকা বিটেক মোড় ও হাজিরদেরি এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন গেটের টিকিট বেচা চলে, যেটে সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা এবং সর্বোচ্চ দাম 1500 টাকা নির্ধারণ করে বিসিবি। গ্যালারিত বইয়ের রোমাঞ্চকর এই ম্যাচত ভারতের হোয়াইট হাউস গড়নের সাক্ষী হইত চট্টগ্রাম টিকিটের লাই ভোটুন অপেক্ষা করে খেলাফেমী মানুষকল। তবে সে অপেক্ষা যেন শেষ নম্বর, হারণ বাংলাদেশ ভারত সিরিজের টিকিট হালুবাজারি অক্কলের দখলে, ফলে দর্শককলের অভিযোগের শেষ নাই। প্রশাসনের লোক থার্ড জেন্ডার যারা ছিল, হিজড়া যারা ছিল, তাদেরকে সুযোগ করে দিচ্ছে, কারণ তাদের থেকে মনে হয় ওরা ঘুষ খেয়েছে বা একচার কোনো কিছু পাচ্ছে, তার কারণে আমরা বারবার সিরিয়াল করে দাঁড়াচ্ছি। আপনি কি বলেন কোথাও কি লেখা আছে আমি একবার নিলে আরেকবার নিতে পারবো না? 200 টাকার টিকিট 1000 টাকা দিল ওই জন্য ব্ল্যাকে, পায়ের জন্য দাঁড়ি না ফারি এই সব ওই জন্য না ব্ল্যাকে লোভে হন উদ্দেশ্য আছে। এবার হিজড়া বিক্রি করে 1000, পুলিশে বিক্রি করে 1000, ওই জন্য চোখের সামনে তো এগুলো তো হলো যুক্তি নেই। আরে 4টা বাজে সিজে তো টিকিট না পাই, লাইন লইবে বহুত লম্বা। আরে দেখি দি সামনে দি অনের মনে হয় কবিরগো চক্রান্ত আছে, সিন্ডিকেট গো আছে, যে লাইন মনে করে এই ধরনের গো লাইনের ভিতরে ফগো টিকিট লইতে আবার ঢুকাই দেয়, এই টিকিট আবার বেশি দেয় রে। কিছুক্ষণ আগে হিজড়া আইনের হাতে 300 টাকা টিকিট 1000 টাকা তোরা লাইন ধরে কিনিবি, লই যাগো লই যাগো 1000 টাকা ধর, এই এই সমস্ত জিনিসগান দেখলে তো ভাই হতাশ। কখন থেকে লাইন দাঁড়িয়েছে? লাইনটা 2টা বাজে এখন থেকে, একটা টিকিট ব্যবস্থা করছে, একটা টিকিট আমার আছে, এখন টিকিটটা নিতে খুবই কষ্ট হয়েছে আমার। আমরা ভোর 5টা থেকে সিরিয়াল ধরছি কিন্তু টিকিট পাই নাই, হিজলারা নিতেছে আমাদেরকে সুযোগ সুবিধা কিছু দিতেছে না। কাউন্টারত লাইনে তিয়াই টিকিট বেচা চলিলেও তাতে বিশৃঙ্খলা স্পষ্ট, যার কারণে টিকিট নামক সোনার হরিণের লাই বেশ ভোগান্তিত ফোন লাগে ক্রিকেট প্রেমী মানুষকলের। আমি নোয়াখালী থেকে আসছি, খেলা দেখার জন্য লাইনে দাঁড়াইছিলাম কিন্তু অনেক মানুষ ধাক্কা ধাকি করে বাইর করে দিছে আমার। 300 টাকা লইয়ে 200 টাকা টিকিট আছে ইভেন বলে শেষ, কিছুক্ষণ নজা দুইয়া ইয়ে বলে শেষ। হ্যাঁ টিকিট পাইতে ভালো লাগে, হালে যদি বাংলাদেশ জিতে ইনশাল্লাহ আরও ভালো লাগবে। আশা করি 1 ঘন্টার মধ্যে টিকিট পাইব, টিকিট পাইলে মন স্বস্তি লাগাইব, আগামী হাল বাংলাদেশ ইন্ডিয়ারও হোয়াইট হাউস করব ইনশাল্লাহ। না আমরা 3 জন তো, আমরা বাচ্চা সহ 3টা টিকিট চেয়েছিলাম, 2টা দিলেও এখন বাচ্চাকে নিয়ে ঢুকতে পারবো কিনা কি জানে, এখন সিট তো পাবো না, গ্র্যান্ড স্ট্যান্ডে তো এক্সট্রা সিট দিবে না। আমরা সেই সকালবেলা 7টা বাজে থেকে এসে বসে রয়েছি, এখন আমরা কেউ নাস্তা পানি করি নাই কিন্তু আমরা টিকিট পাচ্ছি না, আমরা অনেক আশা ভরসা নিয়ে এখানে আসছি। ডিজিটাল এই যুগে কিউলেই অনলাইনে টিকিট বেচা নর তালই অভিযোগ জানিয়ে বোধকে। টিকিটের যে সিস্টেমটা 200 টাকার যে টিকিট, 300 টাকার টিকিট, 500 টাকা, 1000 টাকা, ওই যদি ওইভাবে যদি বাংলাদেশে যদি লাইনটা হইতো তাহলে মানুষের এই ভোগান্তিটা হইতো না, রাতে 3টার দিকে মানুষ সিরিয়াল করা লাগতো না, 200 টাকার লাইন আলাদা, 300 টাকার লাইন আলাদা করলে মানুষ কি রিল্যাক্সে টিকিটগুলো নিতে পারতো। আর এই যে ব্ল্যাকে ব্ল্যাকে তো বাংলাদেশের জীবন বন্ধ হবে না, অনলাইন এবং ব্যাংকিং হলে মানুষের জন্য আরও সুবিধা হইতো। ফ্রাইডে যদি বাংলাদেশে যদি ঈদের যদি গার্মেন্টসের বেতন দেওয়ার জন্য ব্যাংক খোলা রাখতে পারে, একদিনের জন্য তো ব্যাংক খোলা রাখতে হতো, তাহলে মানুষের হয়রানিটা হইতো না, মানুষ 3টার দিকে আসে দাঁড়াচ্ছে। আর অল্দি সিটেঙ্গে ফো, আর অল্দি খেলা ফল, আর ফজর রোদ নোয়াসরি সিদি খেলা সাহেবের লাই টিকিট লাই লাইন তিয়াতে দিয়ে তাহলে টিকিট না পায়, টিকিট নাই, টিকিট তো নদের নদের, আর আর আরো ঠেলার ফুলিছে, ঠেলা ঠেলে করে ইকলে যার গোর সিন্ডিকেট মানি হুন্দি মাই বহন ওদনর দের আর আর নদের। অনলাইন তো অবশ্যই ভালো হইতো, এটা অনলাইন তো কিছু না করে বুঝছেন না, অনলাইন করলে তো এত মানুষ নইতো, এত জগরাফি বন্ধ হইতো। যেহন সিরিজও টিকিট লইরে এলো নিয়ম হর হামেশাই দেখা যায়, টিকিট লই এরম হালবাজারি বন্ধ হইব এলে সাওয়া বেগুনের। জামিল ইসলাম মামুন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।